এখন একটা প্রশ্নই শুধু মাথায় ঘুরপাক খায়, আবুল আহাব উপস্থিত, আবু জেহেলের নামে সূরা নাযিল হয় নাই? হইছে না। নমরুদের নামে সূরা নাযিল হয় নাই? আবু সুফিয়ানের নামেও সূরা নাযিল হয় নাই? উতবা সাহেবের নামেও সূরা নাযিল হয় নাই? মজার ব্যাপারটা হলো এখানে ফেরাউনের নামেও সূরা নাযিল হয় নাই, আবুল আহাব আবু জেহেলের নামে হয় নাই, উতবা সাহেবের নামে হয় নাই, নমরুদ ফেরাউনের নামে সূরা নাযিল হয় নাই, আবুল আহাবের নামে সূরা নাযিল হলো কেন? কোন জাতের আবুল আহাব? কি কারণে আবুল আহাবের নামে সূরা নাযিল হলো? তাফসীরের কিতাবের ঘাটাঘাটি করার পরে দেখতে পেলাম ১৩টা পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে, এমনি এমনি আবুল আহাবের নামে সূরা নাযিল হয় নাই। তব্বত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারং দাত লাহাব ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদি হা হাবলুম মিম মাসাদ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল লাম্মা নাযালাত ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন সাইদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়্যিন লিবুতুনি কুরাইশ হাত্তা ইজতামাউ ফাজআলা আর-রাজুল ইযা লাম ইয়াসতাতি' আন ইয়াখরুজা আরসালা রাসূলা লিয়ানদুরা মা হুয়া ফাজআ আবু লাহাব ওয়া কুরাইশ فقال أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقي؟ قالوا نعم، ما جربنا عليك إلا صدقا. قال فإني نذير لكم بين يدي عذاب شديد. فقال أبو لهب تب لك سائر اليوم ألي هذا جمعتنا؟ فنزلت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. صدق الله العظيم. প্রিয় ভাইরা, শুরু করছি আল্লাহর নামে, শয়তানের সকল প্রকারের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি আল্লাহ তাআলার কাছে, এবং বরকতপূর্ণ রহমতপূর্ণ আল্লাহ তাআলার পবিত্র নামেই আমরা শুরু করছি ধারাবাহিক আলোচনা। যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরা নাম হচ্ছে সূরাতুল লাহাব। এই সূরাটি যাদের মুখস্থ আছে একটু হাত দেখাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়েন তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। সূরার নাম হচ্ছে সূরা লাহাব। সূরার নাম কি? লাহাব। এই সূরাটি কোরআন শরীফের ১১১ নম্বর ক্রমিক নাম্বার অনুযায়ী ১১১ নম্বর সূরা। খুব মুখস্থ করে ফেলবেন, আলোচনাটা মুখস্থ করে ফেলবেন, এটা খুবই অত্যন্ত বর্তমান সময়ের জন্য এটা অত্যন্ত দরকার। প্রত্যেকটি পয়েন্ট মুখস্থ রাখবেন, প্রত্যেকটি পয়েন্ট। সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব। কোরআন শরীফে ১১৪টি সূরার যে ক্রমিক সংখ্যা করা হয়েছে এর ক্রমিক নাম্বার অনুযায়ী সূরাটার সংখ্যা হচ্ছে ১১১ নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় যখন সূরাটি নাজিল হয় তখন মদিনায় আসার কোনো পরিকল্পনা, কোনো চিন্তাভাবনা রসুলের নাই, আল্লাহর পক্ষ থেকেও কোনো ইশারা ইঙ্গিত আসে নাই। যখন নবীজির উপরে প্রথম ওহি নাজিল হলো তার কিছুদিন পরেই সম্ভবত এ সূরাটি নাজিল হয়েছে, এটাই নাজিলের প্রেক্ষাপট হিসাবে পাওয়া যায়। আরেকটি বিষয় এখানে লক্ষ্য করতে হবে, সেটা হলো পাশাপাশি দুটো সূরা রাখা হয়েছে। এর আগে যে সূরাটি নাজিল হয়েছে, এই যে আর আগে যে সূরাটি সংখ্যায় ক্রমিক সংখ্যা অনুযায়ী বসানো হয়েছে ১১০ নম্বর সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাসর। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এটা মুখস্থ আছে আপনাদের? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ।
এই যে সূরাতুন নসর এটা নাজিল হয়েছে মদিনায়, এটা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। আর সূরা লাহাব নাজিল হয়েছে মক্কায়। এই দুই সূরার ভিতরে একটা সম্পর্ক আছে, আরবিতে বলা হয় আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন। দুই সূরার ভিতরে একটা দারুণ সম্পর্ক আছে, সেটা হলো সূরা লাহাব নাজিল হয়েছে মক্কায় রসুলুল্লাহর প্রথম জীবনে। লাহাব নাজিল হয়েছে কোথায়? রসুলুল্লাহর প্রথম জীবনে। সূরা নাসর ইদা জা নাসরুল্লাহ, এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়, মদিনাতুল মনোয়ারার সময়সীমার শেষ সময়ে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। খুব সংক্ষেপে দুইটা সূরার একটা বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক বলে দিলাম। দ্বিতীয় নাম্বার কথা হলো এই সূরার ভিতরে যেই যার নামে সূরাটি নাজিল হয়েছে তার নাম হচ্ছে আবু লাহাব। তার নাম কি? আবু লাহাব। লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা। লাহাব শব্দের অর্থ কি? অগ্নিশিখা। একটা বিশাল আগুনের কুণ্ডলী বানানোর পর যখন ও আগুন কঠিন তীব্র গতিতে দাউ দাউ করে জ্বলে, তখন উপরের দিকে তাকালে দেখা যায় একটা আগুনের শিখা শীষ আকারে বেরিয়ে যাচ্ছে আকাশের দিকে, ওটাকে বলা হয় লাহাব। ওটাকে বলা হয় লাহাব, ধ্বংস করে দেওয়া, চুরমার করে দেওয়া, শেষ করে দেওয়া, বিলুপ্ত করে দেওয়া, এমন বিষয়টাকে বলা হয় লাহাব। ওই আগুনের শীষটাকে বলা হয় লাহাব। ওর নাম এমন হওয়ার কারণ হলো এই যে ওর চেহারাটা ছিল অত্যন্ত সুন্দর। শুনতেছেন? চেহারা ছিল কি? অত্যন্ত সুন্দর, আগুনের ফুলকির মতো চেহারা, আগুনের মতো চেহারা, আগুনের ডালি, এমন বলা হতো কবিদের ভাষায়। একথা এভাবে বলা হতো, যেমন ফুল এক একটা পাত্রের ভিতরে ফুল দিয়ে সাজানোর পর ওটাকে যখন উপহার দেওয়া হয় ওটাকে বলা হয় ফুলের ডালি। ফুলের ডালি, ডালি ভাষাটা যারা একটু জানেন তারা বুঝবেন, ফুলের ডালি। তো আগুনের আবু লাহাবের নামের নামকরণ করা হয়েছে আবু লাহাব, ওকে বলা হতো আগুনের ডালি। এত সুন্দর চেহারা, লাল বর্ণের চেহারা, এজন্য তাকে বলা হতো আবু লাহাব। এই আবু লাহাবের এই নামটা তার লকবি নাম, এটা তার উপাধি নাম, আর লোকটা তার উপাধি নামেই সবথেকে বেশি পরিচিত ছিল। উপাধি নামেই সবচাইতে বেশি পরিচিত ছিল। যদি আসল নামে সূরাটা নাজিল হতো তাহলে পরে প্রশ্ন থেকে যেত যে এই সূরাটা মনে হয় আবু লাহাবের নামে নাজিল হয় নাই, এজন্য ওনার স্ত্রী উম্মে জামিল এবং আবু লাহাব দুইজনের বিষয় উল্লেখ করা হয়েছে, তাতে এ সূরাটা যে আবু লাহাবের নামে নাজিল হয়েছে এতে আর কোনো সন্দেহ নাই। সূরাটি নাজিল হয়েছে আবু লাহাবের নামে। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাব্বাত ধ্বংস হোক অথবা সে ধ্বংস হবে, ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত, কয় হাত? দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ অভিশাপ দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। প্রশ্ন হচ্ছে আবু লাহাব নবীজির উপরে যখন সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা, নবীজি যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া বানি ফিহরিন, ইয়া বানি কুরাইশ, ইয়া বানি আব্দি মানাফ, ইয়া বানি আব্দি মানাফ লিবুতুনি কুরাইশ হাত্তাজতামাউ, নবীজি এভাবে ডাকতে থাকছেন যখন সকলে মিলে যখন উপস্থিত হলো, তখন উপস্থিত হওয়ার পরে আবু লাহাবও সেখানে উপস্থিত হয়েছে। ফাজা আবু লাহাব, সেও আসছে সেখানে। এটা বুখারী শরীফের 4770 নাম্বার হাদিস। ওখানে সবাই আসার পরে আবু লাহাব, আল্লাহ রসুল যখন কালিমার দাওয়াত দিলেন, আবু লাহাব তখন হাত উঁচু করে বলল তাব্বালাকা সাইরুল ইয়াউম, তুমি কি আমাদেরকে এখানে এই কারণে ডেকেছো তোমার এই কথা শোনানোর জন্য, তোমার এই কথা বলার জন্য? তাব্বালাকা সাইরুল ইয়াউম, হে মোহাম্মদ, তোমার এই ধরনের প্রত্যেকটি দিন যেন ধ্বংস হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির উপরে এখানে যে শব্দটি বোঝা দরকার, নবীজির উপরে আবু লাহাব হাত উঠাইছে কয়টা? একটা। হাত উঠাইছে কয়টা? একটা। মানুষ যখন কোনো কিছুর দিকে ইশারা করে তখন কি দুই হাত উঠায় নাকি ডান বাম এক হাত উঠায়? যে কোনো এক হাত উঠায়। যদি আমি বলি তোর পিঠের চামড়া তুলে নেব, তাহলে হাত কয়টা উঠাবে? দুই হাত উঠালে এটা খেলনা খেলনা মনে হয়, কি ঠিক না? দুই হাত উঠাই নাই, এক হাত উঠাইছে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, কয় হাত? দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের এক হাত উঠাইছে এক হাত,
কিন্তু আল্লাহ নাজিল করলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। বিষয়টা হলো এই যে মানুষ এক হাত দিয়ে কোনো কিছু সম্পন্ন করতে পারে। ওযু করবেন লাগবে কয় হাত, খাবার খাইবেন লাগবে কয় হাত, বাথরুমে যাবেন লাগবে কয় হাত। তার মানে হলো যে দুই হাত দিয়েই কাজ সম্পন্ন করা সহজ। কয় হাত দিয়ে? দুই হাত দিয়ে কাজ সম্পন্ন করা কি সহজ। আবুল আহাব হাত উঁচু করেছে একটা ঠিকই, কিন্তু আবুল আহাবের এই হাতের সাথে আরও একটা হাত আছে। মক্কার যে পরিবেশ, মক্কার যে পরিস্থিতি, মক্কার যে সময়, মক্কার যে যে রাজনৈতিক অবস্থা, তাতে আবুল আহাব এক হাত দিয়ে কিছু করতে পারবে না, একা একা কিছু করতে পারবে না। আবুল আহাবের আর একটা হাত দরকার হবে, একা একা কিছু করতে পারবে না, আবুল আহাবের আর একটা হাত প্রয়োজন হবে। সেই হাতের নাম হলো মক্কাতুল মোকাররমায় জাজিরাতুল আরবের প্রশাসনিক হাত। কোন হাত? প্রশাসনিক হাত। আমি বানিয়ে বলছি না, যিনি শুনছেন আমার কথা, যে বেশে এসেছেন, ধন্যবাদ আপনাকে। তাফসির পুরা তাফসির আপনি লাহাবের তাফসির শুনবেন এবং বাড়িতে গিয়ে বসে বই থেকে কোরআন থেকে দেখে মিলাবেন। মিলানোর পরে যদি ভুল প্রমাণ হয় আমার কাছে আসবেন, জবাব যদি দিতে না পারি ক্ষমা চাইব, ভুল তো মানুষের হতেই পারে, এ ভুলের ঊর্ধ্বে তো কেউ নয়, আপনি মিলাবেন। আর যদি মিলানোর পরে যদি মনে হয় ঠিক, তারপরেও যদি কথা বলেন, তাহলে আপনার রক্ত পরীক্ষা করলে আবুল আহাবের রক্ত খুঁজে পাওয়া যাবে। সুতরাং সাবধান, লক্ষ্য করেন, আবুল আহাব এক হাত দিয়ে কিছু করতে পারবে না, আবুল আহাবের আর একটা হাত লাগবে, সেটা হাতের নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাব যে হাত দিয়ে আমার রসুলের দিকে ইশারা করেছে, ওর সেই হাত ধ্বংস হয়ে যাক, ওর হাতের যারা সহযোগিতা করবে ওর সহযোগিতার হাতও যেন ধ্বংস হয়ে যায়। আবুল আহাবের হাত হলো কয়টা? একটা হলো নিজের হাত, আর একটা কি? প্রশাসনের হাত। 2023 সালে এসে আজকে দেখা যায় বাংলার জমিনে, বাংলার আকাশে, বাংলার সবুজ শ্যামল ভূখণ্ডের উপরে 96% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের তাফসিরগুলো বন্ধ হয়। সহজে নয়, একজন মানুষ একা একা বন্ধ করতে পারে না, যারা বন্ধ করার সুর তোলে আর প্রশাসনের সহযোগিতা নিয়ে যারা বন্ধ করে, আল্লাহ বলেন ওর দুই হাত ধ্বংস হয়ে যাক, ওরা এ যুগের শ্রেষ্ঠ আবুল আহাব। এই দুই হাতই ব্যবহার করা লাগে, ঠিক কি না? দুই হাত ব্যবহার করা লাগে নাকি লাগে না? লাগে। বর্তমান এখানকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে, তারা কথা বললেই সব হয়ে যাবে না, সব মেনে নেবে না মানুষ। এই কথাটাকে প্রয়োগ করার জন্য সব লোকই প্রশাসনের হাত ব্যবহার করে। এজন্য আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা, বলেন ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি হাত, আর ইয়াদানে এখানে ছিল মূলত ইয়াদানে, মানে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, কয় হাত? দুই হাতই যেন ধ্বংস হয়ে যায়, আবুল আহাবের হাতও ধ্বংস হোক, ওর সহযোগী যারা তাদের হাতও যেন ধ্বংস হয়ে যায়। বর্তমান সময়ে যারা ইসলাম এবং কোরআন, ইসলামী আন্দোলন আর কিছু খুঁজে না পেলেও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, সমাজে আল্লাহর কোরআন দিয়ে রাজ পরিচালনা হোক, সমাজ পরিচালিত হোক, এটা তো আমরা চাই, যে যে মতেরই হোক এটা তো আমরা চাই। যদি এটা চেয়ে থাকি তাহলে এর বিরোধিতা হয় এমন কাজ, এমন কথা, এমন ইশারা, এমন ইঙ্গিত, এমন সহযোগিতা কোনোদিন কোনো অবস্থায় করা যাবে না, মনে থাকবে। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন। এখন বিষয় হলো দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, এই সূরাটা নাজিল হলো যার নামে, তার নাম কি? আবুল আহাব। হাদিস কি বলছে? হাদিস বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো, লাম্মা নাযালাত ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবী, আপনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন, আপনার এই কালিমার দাওয়াতটা সর্বপ্রথম পাওয়ার অধিকার রাখে আপনার আপনজন। দাওয়াতি কাজ করতে হবে, এখান থেকে শিক্ষা হলো, দাওয়াতি কাজ করতে হবে ঘর থেকে। কোথা থেকে? ঘর থেকে। নবীজির উপরে যখন নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ নবী ঘরে ফিরে আসলেন, নবীজি যখন ঘরে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আমার প্রাণ প্রিয় স্বামী, কি হয়েছে আপনার শরীর কাঁপে কেন, ভয় পাচ্ছেন মনে হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা
কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো আমি ছিলাম হেরা পর্বতের গুহায় হঠাৎ করে দেখতে পেলাম একজন ফেরেশতা আগমন করলো যারে দেখে আমি বড় ভয় পেয়ে গেছি সে আমাকে জড়িয়ে ধরেছে তারপরে আমাকে পড়তে বলল আমি বললাম আমি পড়তে জানি না আবার লোকটা আমাকে জড়িয়ে ধরল আবার পড়তে বলল আমি বললাম জানি না লোকটা আবার বলল পড়ো আমি যখন বললাম জানি না ও লোকটা আবার আমাকে চরম জোরে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরার পরে বলতে পারলাম ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক খলক আল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম ওগো খাদিজা এই দৃশ্য হয়ে যাওয়ার পর আমার বড় ভয় হচ্ছে আমার মনে হয় প্রাণ নাশ হয়ে যাবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কালিমা পড়লেন আর বললেন আপনি আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই যাকে আপনি দেখেছেন তিনি অন্য কেউ না ওটা হলো আল্লাহর পক্ষ থেকে ওটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিব্রাইল নবীজির প্রথম দাওয়াত খাদিজার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব খাদিজা থেকেই শুরু করলে হবে না আপনার আত্মীয় স্বজন আপনার বাবা আপনার আত্মীয় স্বজন চাচা চাচি আপনার আত্মীয় স্বজনের ভিতরে পাড়া প্রতিবেশী যারা আছে আপনজন তাদের সকলকে ডাক দেন এরপরে কালিমার দাওয়াত দেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন আর ডাকতে লাগলেন ইয়া বানি ফিহরিন আগে তো মাইক ছিল না মাইক ছিল না এই এলাকাতেও মাইক ছিল না যে মসজিদ ছিল ওই মসজিদের উপরে উঠে মুখে আজান দিত কি ঠিক আছে আজান দিত কিসে মুখে আজান দিত মুখে আজান হতো এরপরে সেহেরির সময় একটা সঙ্গা মুখে নিয়া মহল্লায় বলে বেড়াতো উঠুন সেহেরি খান সময় হয়ে গেছে দেখেছেন যদি না দেখেন তাহলে বোঝা যাবে যে কিছুই দেখেন নাই এগুলো করছে না করছে সুঙ্গা নিয়ে মানুষকে ডেকে বেড়াইছে আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠেছেন ডাক দিছেন হে বানি ফেহরের গোষ্ঠী হে আব্দি মানফের লোকেরা আল্লাহর নবী প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে ডাক দেয় বিশ্ব নবীর ডাকের পাওয়ার আছে না নাই আল্লাহর নবীজি যখন ডাক দেয় পুরো মক্কাতুল মুকাররমা বাইতুল কাবার চত্বর গম গম করছে আওয়াজ যেন ভেসে বেড়ায় একটা পাহাড় থেকে একটা পাহাড়ে চলে যায় লোকেরা তাজ্জব হয়ে যায় এত সকাল বেলা গলা যার শুনতে পায় তিনি আর কেউ নন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন ডাক দিলেন সমস্ত লোকেরা উপস্থিত যারা আসতে পারে নাই আরসালা রসুলা তারা তাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে আমি যেতে পারলাম না ছেলেকে পাঠাইলাম দাওয়াত খেতে আমি গেলাম না আমার সন্তানকে পাঠাইয়া দিলাম এমন হয় কিনা বাড়ির মাতবর আসতে পারে নাই ছোট সন্তানকে পাঠিয়ে দিয়েছে যাও লিয়াঙ্গুর মা হওয়া ওখানে তুমি উপস্থিত হবা এবং ঘটনা অবলোকন করবা এরপরে আমার কাছে এসে জানাইয়া দিবা প্রত্যেকটি মানুষ সেখানে উপস্থিত ফাকালা আবুল আহাব আবু জেহেল এসেছে উতবা সাহেবরা এসেছে ওয়ালিদ ইবনে মুগিরা এসে গেছে আল্লাহ নবী উপস্থিত জনতার দিকে তাকিয়ে দেখছেন কারা এসেছে কারা আসে নাই রসুল যখন জানতে পারলেন বুঝতে পারলেন অনুভব করলেন সব লোকেরা এসে গেছে আল্লাহ নবী আর দেরি করলেন না নবীজি আমার বললেন ও মক্কার লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের ওপারে একদল সৈনিক একদল সেনাবাহিনী অপেক্ষা করছে কিছুক্ষণ পরে তারা তোমাদের উপরে আক্রমণ করবে তোমাদের সমূলে ধ্বংস করে দেবে এই কথা তোমরা বিশ্বাস করবে কি না প্রত্যেক গোত্রের মানুষেরা এক বাক্যে বলে উঠল কলু নাম হা বিশ্বাস করব কারণ জীবনেও মিথ্যা কথা বলেন নাই যিনি আজকে কেমন করে মিথ্যা কথা বলবেন তিনি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মক্কার সব কাফের কাফেরেরা সাক্ষী দেয় আমার নবী আপনার নবী জীবনেও মিথ্যা বলে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বিশ্ব নবী বললেন যদি বিশ্বাস করে থাকো তাহলে শোনো আমি তোমাদের জীবনের ওপারে একটা কঠিন আজাবের ভয় দেখাই কঠিন একটা আজাব হবে আজাবের ভিতরে তোমরা গ্রেফতার হয়ে যাবে ওই আজাব থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে বলছি তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সমস্ত লোকেরা উপস্থিত হয়ে গেছে, সমস্ত মানুষের মাথার ভিতরে একটাই চিন্তা, মুহাম্মদ যেই কথা বলে ওটা তো মিথ্যা হতে পারে না, জীবনেও মিথ্যা বলে নাই, এখন যে আযাবের ভয় দেখায় আযাব দাজে সত্য এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয় ওটা যদি গ্রহণ করে নেই তাহলে তো আমার শিয়ার নরবড়ে হয়ে যায়। এবার একটু মিলাবেন ভাইরা, ওখানে উপস্থিত হয়েছে আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, মক্কার সাতজন লিডার সেখানে উপস্থিত, মক্কার লিডারেরা সবাই উপস্থিত হয়ে গেছে। নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন কেউ কথা বলার সাহস পেল না, কারণ তাদের মনের ভিতরে একটাই হিসাব, একটাই হিসাব দুর্বার গতিতে চলে যাচ্ছে, সেটা হলো মুহাম্মদ জীবনেও মিথ্যা বলে নাই, আজকে যেটা বলছে এটাও মিথ্যা নয়, এটা 100% সত্য কোনো সন্দেহ নাই, কিন্তু এই মুহূর্তে যদি মেনে নেই তাহলে আমার শিয়ার বড় নড়বড়ে হয়ে যাবে, আমার কালিমার দাওয়াত যদি গ্রহণ করি তাহলে আমি ক্ষমতায় টিকে থাকতে পারবো না, মানবো কি মানবো না, মাথা নিচু করে দিয়েছে কেউ কথা বলে না। একটা কঠিন নীরব অবস্থা সাফা পাহাড়ের নিচে, শুনতেছেন, সাফা পাহাড়ের নিচে কঠিন অবস্থা বিরাজ করে, কেউ কথা বলতে সাহস পাই না, কেউ কথাও বলে না। ফাকাল আবুল আহাব, হঠাৎ করে মাথা উঁচু করেছে আবুল আহাব, আবুল আহাব মাথা উঁচু করে বলল, তাব্বানাকা সাইর আলিয়াউম আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ, তোমার এই ধরনের প্রত্যেকটি দিন যেন আল্লাহ ধ্বংস করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর উপর এই কথা বলার পরে আমার আল্লাহ সহ্য করলেন না, সাথে সাথে জিব্রাইল আমিন পাঠাইয়া দিলেন, ফানাজাল আত্তাবাতিয়াদা আবি লাহাবি ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, সবাই তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারুন দাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন, প্রমাণ হলো এই আল্লাহ নবীর অপমান আল্লাহ সহ্য করে না, সহ্য করে না, সহ্য করে না, আল্লাহ নবীর অপমান আল্লাহ সহ্য করে না, আল্লাহ নবীর অপমান মুসলমানেরাও সহ্য করে না, আল্লাহ নবীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রত্যেকটি সেকেন্ডে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদি খাড়া হয়ে আছে। জোরে বলেন ঠিক কি না, যে কোনো মুহূর্তে মুসলিম জীবন দিয়ে দিতে পারে নবীর সামনে, নামাজ না পড়ুক, রোজা না রাখুক, রসুলের অপমান সহ্য করতে পারে না। টের পেয়েছে নূপুর শর্মা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল হল, আল্লাহ পাক আবুল আহাবের নামে অভিশাপ নাজিল করে দিলেন। এখন একটা প্রশ্নই শুধু মাথায় ঘোরপাক খায়, আবুল আহাব উপস্থিত, আবু জেহেলের নামে সুরা নাজিল হয় নাই, হয়েছে, নমরুদের নামে সুরা নাজিল হয় নাই, আবু সুফিয়ানের নামেও সুরা নাজিল হয় নাই, উতবা সাইবার নামেও সুরা নাজিল হয় নাই। মজার ব্যাপারটা হলো এখানে ফেরাউনের নামেও সুরা নাজিল হয় নাই, আবুল আহাব আবু জেহেলের নামে হয় নাই, উতবা সাইবার নামে হয় নাই, নমরুদ ফেরাউনের নামে সুরা নাজিল হয় নাই, আবুল আহাবের নামে সুরা নাজিল হলো কেন? ওই কোন জাতের আবুল আহাব, কি কারণে আবুল আহাবের নামে সুরা নাজিল হলো? তাফসীরের কিতাবের ঘাটাঘাটি করার পরে দেখতে পেলাম 13টা পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে, এমনি এমনি আবুল আহাবের নামে সূরা নাজিল হয় নাই। দশজন লোক, দশজন খারাপ লোক এক জায়গায় উপস্থিত হয়ে গেছে, দশজন লোকই খারাপ,
আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন প্রত্যেকটা অন্ধকারের ভিতরে একটা ছোট্ট আলো দেখতে পাওয়া যায়, আলো থাকে। দশজন খারাপ লোকের ভিতরে একটা লোকের অন্তরের ভিতরে সামান্যতম দয়া থাকলেও থাকতে পারে। আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেব আর সবাই উপস্থিত হয়ে গেছে, নবীজির কথার উপরে মাথা উঁচু করে কথা বলার সাহস কেউ দেখাই নাই, এই দুঃসাহস কেউ দেখাই নাই। একজন লোক মাথা উঁচু করেছে, ফাকালা আবু লাহাব, মসজিদের মুসল্লিদের ভিতরেও দেখবেন ইমাম সাহেবের সাথে বেয়াদবি করার জন্য কেউ সাহস পায় না। হঠাৎ করে একজন সাধারণ মানুষ মাথা উঁচু করে বলে, হুজুর মানুষ, আমিও মানুষ, কথা বলতে অসুবিধা কি আছে না পাবলিক? তার কাছে যেন সেও যেমন আমিও তেমন এমন মনে হয়। এগুলোর ভিতরে রক্ত পরীক্ষা করলে আবুল আহাবের রক্ত খুঁজে পাওয়া যাবে। হাজার মানুষ উপস্থিত, কেউ বিয়াদবি করার সাহস পায় না, মাঝখান থেকে যে লোকটা উঠে বিয়াদবি করতে চায় ওটাই হলো আবুল আহাবের রক্তে তৈরি হওয়া ডিজিটাল আবুল আহাব। আমি পরিচয় করিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আল্লাহ পাকের আল্লাহ পাক যে সূরাটা নাযিল করলেন আবুল আহাবের নামে কেন? আবুল আহাবের এক নাম্বার অপরাধ, ছয়টা অপরাধের কথা বলবো, এরপরে সুরার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। এক নাম্বার অপরাধ, আবুল আহাব, নবীজি যেখানে আবুল আহাব সেখানে, আল্লাহ নবী যেখানে দাওয়াত দেয় আবুল আহাব সেখানেই গিয়ে বাধা দেয়, কোনো জায়গায় শান্তি মতো কথা বলতে দেয় না। নবীজি কথা বলতে চাইলে আবুল আহাব গিয়ে বাধা দেয়, অন্য কেউ কিন্তু সামনে আসে না। শুনতেছেন কথা? গভীর মনোযোগ দেওয়া লাগবে। আবুল আহাবের সাথে তো আবু জেহেলের আসার কথা, ঠিক না? আবুল আহাবের সাথে আবু সুফিয়ান আসার কথা, আবুল আহাবের সাথে অন্তত পক্ষে জারদ সন্তান ওয়ালিদ ইবনে মুগিরার আসার কথা, কিন্তু রসুলুল্লাহর সামনে এসে কথা বলতে এরা ভয় পায়। আবু জেহেল মনে মনে ভাবে, আবুল আহাব যা করে করুক, মুহাম্মাদের সাথে এত বেয়াদবি আমি করতে পারবো না, কারণ সন্দেহ লাগে মুহাম্মাদ আল্লাহর পয়গম্বর, এ পর্যন্ত যা দেখে আসছি মুখে যা বলে তাই হয়ে যায়, খামাখাই বিপদে পড়ার কোনো ইচ্ছা আমার নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা মানে খুব চালাক বেয়াদব এগুলো সামনে আসে না, এগুলো সামনে আসে না। বোকা বিয়াদব যেটা, এটাকে সামনে দিয়ে সব অপকর্ম করায়, শেষ পর্যন্ত বিপদে পড়ে যায়, সে বুদ্ধি শুদ্ধি সব বিলুপ্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন আবুল আহাবের নামে। আবুল আহাব যেখানেই নবী রাসূল কথা বলে ওখানেই আবুল আহাব বাধা দেয়, এটা হলো আবুল আহাবের এক নাম্বার অপরাধ। এখন আপনি হয়তো বলতে পারবেন, হুজুর 2023 সাল বর্তমান ডিজিটাল যুগ, আমরা কঠিন ডিজিটাল কায়দার মানুষ, এমন ডিজিটাল মানুষ, আমাদের সময় আবুল আহাবের অস্তিত্ব খুঁজে পাওয়া বড় কষ্ট, এখন তো আবুল আহাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবুল আহাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কেমনে বলেন আপনি? কোরআনের দাওয়াতে বাধা দেওয়া ছিল আবুল আহাবের কাজ, কোরআনের দাওয়াতে বাধা দেওয়া ছিল আবু জেহেলের কাজ, এটা দ্বারাই বাধা দেওয়া ছিল উতবা সাহেবের কাজ। আল্লাহর কোরআনে বাধা দেওয়া মানে হলো যারা কোরআন বলে তাদেরকে বাধা দেওয়া, কোরআনে বাধা দেওয়া মানে হচ্ছে আমি এখন তাফসির করছি, হঠাৎ করে মাথা উঁচু করে বলবেন হুজুর এই তাফসির চলবে না। এই কারণে এই ধরনের কাজ যারা করে ওটা মরে গেছে, সেকালের এনালগ যুগের আবুল আহাব। বর্তমান সময়ে কোরআনের দাওয়াতে যারা বাধা দেয় তারা ডিজিটাল যুগের ডিজিটাল আবুল আহাব। এক নাম্বার হলো, দুই নাম্বার, একটু ভালো করে কান খাড়া করেন, খুব দ্রুত বলার চেষ্টা করি। দুই নাম্বার অপরাধ আবুল আহাবের, আমার আপনার নবীর বাবা দুনিয়াতে বেঁচে নাই। আমার আপনার নবী যখন পৃথিবীর বুকে আসেন তখন রসুলের আব্বা যান বেঁচে আছে? নবীজির বাবা বেঁচে নাই। জাবাল আবু কুবাইসের পাদদেশে খেলার মাঠে সব যুবকেরা খেলে, স্বাভাবিকভাবে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খেলতে যান। সব ছেলের বাবারা বিকেল বেলা এসে নাম ধরে ডাক দেয়,
সন্তান বাবার কাছে দৌড়ে চলে যায়, সন্তানকে জড়িয়ে ধরে কপালে একটা চুমা দেয়, আদর করে কোলে উঠায়, এরপরে বাড়িতে নিয়ে চলে যায়। সবার বাবাই আসে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আসে নাই। প্রতিদিন এমন অবস্থা, আল্লাহর নবী মনে মনে ভাবে আমার বাবা কেন আসে না, আমার বাবা কি নাই। নবীজির অন্তরের ভিতরে কঠিন বড় কষ্ট, বড় ব্যথা নিয়ে আল্লাহর নবী বসে আছেন। সন্ধ্যা পার হয়ে গেছে, শিশু মোহাম্মদ তখনও বাড়ির ভিতরে ঢোকে নাই। আম্মা জান আমেনা ঘরের ভিতরে ঢুকে দেখে শিশু মোহাম্মদ এখনো বাড়িতে ঢোকে নাই, বাড়িতে ফেরে নাই, দৌড় দিয়ে চলে গেছেন খেলার মাঠে। গিয়ে দেখে মামার মোহাম্মদ মাঠের এক কোণায় মাথা নিচু করে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। এটা কি ধরনের আবুল আহাব! এমনি এমনি সূরা নাজিল হয় নাই। বর্তমান বাংলাদেশে অ্যানালাইজ করে দেখা গেছে নেতা নেত্রী আর অনুসারীদের ভিতরে আবুল আহাবের অভাব নাই। একটু ভালো করে কান লাগান, দিলের কানটা ঘাটান, নবীজি আমার চোখের পানি ফেলাই। আম্মা জান আমিনা ডাক দিয়ে বলে, আব্বু বাড়িতে কেন যাও নাই? শিশু মোহাম্মদ আম্মাকে ডাক দিয়ে বলে, মা আজ কয়েকদিন দেখতে পাচ্ছি আমার বন্ধুরা খেলা করে, সবার বাবা আসে, কপালে চুমু দেয়, ডাক দেয়, নাম ধরে সবাই দৌড় দেয়, কপালে চুমু দেয়, এরপরে আদর করে বাড়িতে নিয়ে যায়। ও মা একবার বলো না আমি এখানে বসে থাকি, আমার আব্বাকে ডাক দাও, তিনি যেন এসে আমাকে আদর করে 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 বাড়িতে নিয়ে যায়। নবীজি আমার চোখের পানি রাখতে পারে না, আম্মা জান আমেনা চোখটাকে রুমাল দিয়ে ঢেকে অন্যদিকে মুখ করে কান্দে, জবাব দেবটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলে, মা বলো না, একবার ডাক দিয়ে বলো, একদিনের জন্য আসতে বলো, আর কোনোদিন আসতে বলবো না। আম্মা জান আমেনা আমার আপনার নবীজিকে বুঝাতে পারে না, দৌড় দিয়ে চলে যায় শ্বশুরের কাছে। আব্বাজানের কাছে গিয়ে বলে, বাবা আপনার নাতিকে বুঝাইতে পারি না, খেলার মাঠ থেকে বাড়িতে আনতে পারলাম না, একটু বুঝান, যান ওকে বুঝাইয়া বাড়িতে নিয়ে আসেন, সন্ধ্যা হয়ে গেছে। দাদা জান ডাক দিয়ে বলে, মা তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে বুঝাইয়া বাড়িতে আনতে পারো না, আমি কি করে বুঝাবো, যাও তুমি আবার ফিরে যাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা বাবাকে ডেকেছো? আমি না ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবা এত দূর, এখান থেকে ডাক দিলে আওয়াজ পৌঁছবে না। বলে তাহলে চলো না আমাকে সাথে নিয়ে, চলো একবার বাবার কাছে যাই। বাবা কি রাগ করেছে, কেন আসে না একবার জিজ্ঞেস করবো, নানান রকমের কথা হতে থাকে। শেষ পর্যন্ত বুঝাইয়া বাড়িতে নিয়ে যায়। আমার নবীর বাবা না থাকার কষ্টটা অন্তরের ভিতরে দারুণভাবে গঠিত হয়ে থাকে। আল্লাহর নবীর বিবাহ হয়ে যাওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আলো করে। আল্লাহর নবীর ঘরে দুইটা পুত্র সন্তান দিয়ে আল্লাহ বুকের ব্যথা ঠান্ডা করে দেন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। নবীজির প্রথম সন্তানের নাম আবুল, প্রথম সন্তানের নাম কাসেম। কি নাম? নবীজির প্রথম পুত্র সন্তানের নাম হলো কাসেম। দ্বিতীয় পুত্র সন্তান যখন হয় তখন আল্লাহর নবী বাবার কথা মনে করে হঠাৎ করে নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। এবার আপনারা জবাব দেন, বুঝে থাকলে নবীজির বাবার নাম কি, নবীজি ছেলের নাম কি রাখলেন? দারুণ ব্যাপার লক্ষ্য করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মোহাম্মদকে দেখেছি আব্দুল্লাহর দিকে যখন তাকায়া থাকে তখন যেন পেতা পুত্রর দিকে তাকিয়ে আছে, আর আমি উল্টা একটা জিনিস দেখতে পাই, সন্তান তার বাবার দিকে তাকিয়ে আছে। যে আব্দুল্লাহর নাম রাখা হয়েছে সন্তান, ওটাকেই মনে হয় যেন আমার শ্বশুর আব্বা দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া বাবার কষ্টটা একটু লাঘব করতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হযরত আব্দুল্লাহ পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যায়
সেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে বিয়োগ ব্যথায় যন্ত্রণায় আল্লাহর নবীও কেঁদে ফেলে নবীর চোখে পানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি ঘরের ভিতরে কঠিন শোকের মাতম চলে যার পুত্র সন্তান মারা যায় ও সময়ে সেইটার বাইকি হারিয়ে ফেললাম নবীজির দুটো সন্তান মরে গেল আব্দুল্লাহ মৃত্যুবরণ করার পর সব মানুষেরা আহ ও শব্দ ব্যবহার করেছে কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে দুঃখ পায় নাই শুধুমাত্র মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠ বিয়াদব আবুল আহাব শুনতেছেন কথা গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করুন ভাইরা আমার মক্কার সব মানুষেরা হাহুতাশ করে কষ্ট পায় মুহাম্মাদের সন্তান মরে গেল আবু লাহাব হঠাৎ করে দৌড় দিয়ে খুরমা আনে ব্যাগ ভর্তি করে চামড়ার থলে ভর্তি করে খুরমা নিয়ে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যায় গিয়ে ডাক দিয়ে বলে জাজিরাতুল আরবের মানুষেরা শুনে রাখো মুহাম্মাদের দিন শেষ মুহাম্মাদের দিন শেষ হয়ে গেছে মুহাম্মাদের ঘরে আর কোনো বাতি জ্বলবে না ওর শেষ সন্তানটা আব্দুল্লাহ সেও মরে গেছে এই নাও খুরমা খাও এই নাও খুরমা খাও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনো আছে গোরস্থানে নিয়ে গিয়ে মানুষ মাটি দেওয়ার পরে আবার বাতাসা আর মিষ্টি জিলাপি বিতরণ করে চরম বিয়াদবি কে বলেছে মৃত একটা পরিবারের সামনে মিষ্টি বিতরণ করে হাসি তামাশার উপহার দেওয়া আমার ভাইরা আবুল আহাব মিষ্টি বিতরণ করে আবুল আহাব খরমা বিতরণ করে প্রত্যেকটি ডোর টু ডোর গিয়ে গিয়ে বলে মুহাম্মাদের ঘরে বাতি জ্বালানোর মতো কেউ নাই তোমরা মিষ্টি বিতরণ করছি তোমাদেরকে খরমা দেই তোমরা খোমরা খাও 2022 সালে এসে দেখতে পাই আবুল আহাব যেমন সেই জামানায় মুহাম্মাদের সন্তান মারার পরে ওই সন্তানের মৃত্যুর খবর শোনার পরে মুহাম্মদ খুশি হয় বর্তমান সময়ে এসে চিন্তা করে দেখলাম আল্লাহর দিনের কর্মীদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়া আল্লাহর দিনের কর্মীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আল্লাহর দিনের কর্মীদের মামলা চাপায়া দিয়া আল্লাহর দিনের কর্মীদেরকে ঘর ছাড়া করে আল্লাহর দিনের কর্মীদেরকে বাড়ি ছাড়া করে সন্তানদের চোখের পানি যারা ফেলায় তারা 23 সালের ডিজিটাল আবুল আহাব আমির হামজার ছোট্ট সন্তানের চেহারার দিকে যদি তাকাইতেন সহ্য মোটেও করতে পারতেন না ছোট্ট কচি হাতগুলো জেলখানার দিকে ইশারা করে বাবাকে ডাকতেছে বাবা আসো বাড়িতে চলে যায় এখানে থাকার দরকার নাই বন্ধু যারা সামান্য সুদানাতাই ওলামা কেরামদের এই কঠিন দুরবস্থার মধ্যে ফেলে দিয়েছে রক্ত পরীক্ষা করলে দেখা যাবে আবুল আহাবের রক্ত গায়ের ভিতরে বয় এ আবুল আহাব আছে না নাই এজন্য একটু মিলাইয়া নেন আয়াতটা স্মরণ করায় দিমাল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাই রকিবুন আতীদ সাবধান মুসলমান সাবধান একটা শব্দ বলবে না একটা ইচারা করবে না একটা আওয়াজ করবে না একটাও কথা বলবে না যেটা আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায় হাফেজ আসলামউদ্দিন জিহাদির বিরোধিতা করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে সামিল হয়ে যেও না হাফেজ আসলামউদ্দিন জিহাদির বিরোধিতা করতে গিয়ে রসুলের শানে আঘাত করো না কোরআনের সাথে বেয়াদবি করে ফেলো না আসলামউদ্দিন জিহাদি তার বাবার বাড়ি থেকে কথা তৈরি করে এনে বলে না এটা কোরআনের কথা মানতে যদি না পারো অন্য বিয়াদবের মতো মাথা নিচু করে থাকো আবুল আহাবের মতো চরম বিয়াদব হইও না কথা বোঝা যায় আমার ভাইরা এই সূরাটির ভিতরে তিনটা পয়েন্টে আলোচনা এক নাম্বার আবুল আহাব সবগুলি বলবো ইনশা এক নাম্বার আবুল আহাব দুই নাম্বার আবুল আহাবের সন্তান যাদেরকে আমরা বাংলার জমিনে সোনার ছেলে বলে ডাক দেই আমাদের দেশে সোনার ছেলে হতে পারে তারা ধর্ষণ করে মিষ্টি বিতরণ করে যারা ঠিক না হ্যাঁ
আবু লাহাবের সন্তানদের সাথে কাদের সন্তানদের মিল আছে একটু মিলায়া মিলায়া দেব আর যদি আমার এই তাফসীর বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন এ মহল্লার ভিতরেই আবু লাহাবের বসবাস বন্ধু আমার আল্লাহর কোরআনে বাধা দেওয়া আবু লাহাবের কাজ আল্লাহর কোরআনে স্পষ্ট বাধা দেওয়া আবু জাহেল ও উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা সরাসরি বাধা দেয় নাই বাধা দিয়েছে আবু লাহাব এমনি এমনি আবু লাহাবের নামে সূরা নাজিল হয় নাই এজন্য আবু লাহাবের অভ্যাস থাকলে পরে আল্লাহ যেন তা থেকে আমাদেরকে বাঁচান জোরে বলেন আমিন আবু লাহাবের তিন নাম্বার অপরাধ ক নাম্বার দ্রুত শুনেন আবু লাহাবের তিন নাম্বার অপরাধ নবীজির দাওয়াতি কাজ যখন অব্যাহত থাকলো কোন দিক দিয়েই নবীজিকে থামানো যায় না ইতিমধ্যে দারুণ দারুণ প্রস্তাব দেওয়া হয়েছে নবীজিকে বলা হলো তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে দাও আমরা তোমাকে নেতৃস্থানীয় এলাকার বড় নেতা বানায়া দেব তোমরা যদি তুমি যদি ইসলামের দাওয়াতটা বন্ধ করে দাও মক্কাতুল মুকাররমার সবচাইতে ধনী এবং সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেব তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে দাও তুমি যদি মক্কার লিডার হতে চাও তাহলে বড় লিডার বানায়া দেব তবু কালিমার দাওয়াত বন্ধ করে দাও দাদা জানের মাধ্যমে চাচার মাধ্যমে যখন খবরগুলো পেলেন আল্লাহ নবী এক কথায় উত্তর দিয়ে এগুলো আপনাদের জানার জন্য শর্ট করে বলি আল্লাহ নবী এক কথায় উত্তর দিলেন ওরা যা দিতে পারবে সেটা তো দূরের কথা যেটা দিতে পারবে না এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি দিয়ে দেয় তারপরেও দিনের দাওয়াত থেকে এক কদম সরে যাব না এই আদর্শের মানুষ এখনো আছে না নাই বলেন বলেন এখনো আছে বাংলার জমিনের অদস্র অফার পরিত্যাগ করে সন্তানকে মাটি দিয়া মাকে মাটি দিয়া কলিজার টুকরা সন্তানকে কবরে শুয়াইয়া দিয়া সমস্ত অফার গুলোকে লাথি মেরে এখনো জেলখানায় যে কোরআনের কর্মী সে এখনো ওই আদর্শে রঙিন হয়ে জীবিত আছে জোরে বলেন ঠিক কিনা এদেরকে পথভ্রষ্ট করা যায় না সহজেই পথভ্রষ্ট করা যায় না ইমান বড় শক্ত ইমান বড় কঠিন ইমান বড় দুর্দান্ত একটা ইমানদারকে বাঁচানোর জন্য একটা ইমানদারকে বাঁচিয়ে রাখার জন্য যদি আমাদের চেষ্টা থাকে যেন আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর মানুষদেরকে বাঁচানোর জন্য যেন তোমাদের চেষ্টা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ কোন অফার কাজে লাগে নাই নবীজি আমার বললেন অসম্ভব আমি দিনের দাওয়াত বন্ধ করব না দিনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা লাগলো চাপ প্রয়োগ করল আবু লাহাব পাঁচজন কাফের নেতাকে একত্রিত করল খাবার চত্বরে আবু জেহেল উপস্থিত উতবা সাহিবা চলে এসেছে আবু সুফিয়ান এসেছে ওয়ালিদ ইবনে মুগিরা সবাইকে ডাক দিয়ে বলল মোহাম্মদ এখনো কালিমার দাওয়াত বন্ধ করে নাই বলে তুমি তো চেষ্টা করলে চেষ্টা করলে ফল কি কয় কত প্রস্তাব দেওয়া হলো কত কথা বলা হলো মোহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ করে না এখন কি করতে চাও আবু লাহাব ডাক দিয়ে বলল অবরোধ করে দিতে চাই এক ঘরে করে দিতে চাই বয়কট করে দিতে চাই সমাজ থেকে তাদেরকে আলাদা করে দিতে চাই আমাদের দেশেও এই নিয়ম আছে সমাজের নিয়ম নীতি শৃঙ্খলা না মানলে সমাজের মাতবরেরা এক ঘরে করে দেয় তাই না এ নিয়ম এখনো চালু আছে মোহাম্মদ যেহেতু আমাদের কোনো কথা রাখে নাই কারো কথা শোনে নাই ও একা একদিকে আমরা সবাই একদিক মোহাম্মদ যেহেতু তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাকে মারতেও পারি না সহ্যও করতে পারি না আবু জেহেল সই করে দাও আইন পাস করে দাও হুকুম জারি করে দাও মোহাম্মদকে আলাদা করে দিলাম সমাজের কোনো মানুষ যেন মোহাম্মদের সাথে কথা না বলে শুনতেছেন শুনতেছেন একটু মিলানোর চেষ্টা করবেন আমি আগেই বলেছি সব লাইন বলতে পারবো না আমার ভাইরা মোহাম্মদকে এক ঘরে করে দিল কেউ কথা বলতে পারবে না কোনো খাবার বিক্রি করতে পারবে না শীত লাগলে কোনো চাদর বিক্রি করতে পারবে না
কোন লুঙ্গি বিক্রি করতে পারবে না মেয়েদের জামা বিক্রি করতে পারবে না ওই পরিবারটাকে একেবারে এক ঘরে করে দিয়েছে শ্রেষ্ঠ পরিবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে এক ঘরে করে দেয় তারা কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা সিনলা না অবস্থাটা হয়ে গেছে এমন আমার যে নবী পৃথিবীর বুকে আশাকে কেন্দ্র করে আল্লাহ দুগোটা দুনিয়াটা সাজালেন ওই মানুষটাকে এক ঘরে করে দিল আবুল আহাব বর্তমান বাংলার জমিনেও আছে যারা ইনসাফ তৈরি করতে চায় আদল তৈরি করতে চায় যারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় আদল প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেই এক ঘরে করে নানান রকমের অপবাদ দিয়ে আলাদা করে রেখেছে বর্তমান যুগের আবুল আহাব শেষ লাইন বলা যাবে না ভালো করে লক্ষ্য করেন বন্ধু বিশ্ব নবীকে এক ঘরে করে দিয়েছে কেউ কথা বলে না খাবার দেয় না কোনো মানুষ যদি খাবার নিয়ে যায় তাহলে তার উপরেও শক্তি প্রয়োগ করা হয় কেন খাবার দিলি কেন সাহায্য করলি কেন টাকা দিলি কেন পয়সা দিলি নানান রকমের অত্যাচার তাদের উপরে চালানো হয় আল্লাহর নবী কোন সমস্যা কে কথা বলে আমার দিকে তাকান দাঁড়িয়ে থাকেন যেভাবে আছেন এভাবেই থাকেন নামাজের সময় এখানে হুকুম দেওয়ার পর সবাই কাতারে সামিল হয়ে যাবে মসজিদে আসার পরে ইমামের সামান্য এতটুকু অর্ডার যদি ফলো করতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ হয়ে যাবেন যত মানুষই হোক স্টেট দাঁড়িয়ে থাকবেন অর্ডার করার সাথে সাথে কাতার সোজা করে দিবেন ইনশাআল্লাহ বেশি খারাপ বললাম রাগ হয়ে গেল একটু জোরে আওয়াজ দিয়ে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিবারটাকে এক ঘরে করে দিয়েছে কেউ খাবার দেয় না বিশ্ব নবীর ঘরের ভিতরে চুলা জ্বলে না আপনারা শুনেছেন নবীর ঘরে সাত দিন পর্যন্ত চুলা জ্বলে নাই এমনি এমনি জ্বলে নাই সাত দিন অনাহারে রাখার পিছনে আবুল আহাবের চরম ভূমিকা আছে আল্লাহর নবীর বাড়িতে কেউ খাবার পৌঁছায় না কোনো মানুষ খাবার বিক্রি করে না হঠাৎ করে সিরিয়া থেকে একদল ব্যবসায়িক লোকেরা খাবার নিয়ে আসলো মক্কাতুল মুকাররমায় ব্যবসা করার জন্য সিরিয়া থেকে খাবার নিয়ে আসার পরে তাদের খবর আবুল আহাবের কাছে চলে গেল কারণ আবুল আহাব সেই সময়ে মক্কাতুল মুকাররমার সাহিবুল কিংতর সাহিবুল কিংতর মানে হলো অর্থমন্ত্রী অর্থ সম্পদ অনেক বেশি এই লোকটাকে বলা হয় সাহিবুল কিংতর আবুল আহাব হলো সাহিবুল কিংতর আবুল আহাব তাদেরকে খবর পাঠালো শোনো আমার এলাকায় যদি ব্যবসা করতে চাও আমি যেটা বলবো সেটাই মানতে হবে যা বলবো তাই করতে হবে নইলে তোমরা ব্যবসা করতে পারবা না আমার এলাকায় এমন কথা যখন বলে তখন শেয়ার বাজারের সব শেয়ার যারা শেয়ার করেছে ওই মানুষগুলো অসহায় হয়ে পড়ে অর্থমন্ত্রীর বক্তব্য কথা তার নিয়ম কানুন না মানলে পরে শেয়ার বাজারে ব্যবসা করা যাবে না বাংলার জমিনের আবুল আহাবদের কারণে শেয়ার বাজারের অসংখ্য মানুষ ফকিরে পরিণত হয়ে গেছে আমার ভাইরা মিলিয়ে মিলিয়ে দেখেছি কে যেন বেঁধে যায় কথা বললেই দোষ এজন্য আর কিছু হোক আর না হোক হুজুরের ঠ্যাঙ্গাও ঠিক না অস্বীকারও করতে পারে না আবার বিরোধিতাও করতে পারে না কি আর করা যাবে এটা বন্ধ করার জন্য আসলামউদ্দিন জিহাদের মুখটা বন্ধ করো এ লোকটা আর কথা বলবে না আমাকে দিয়ে উদাহরণ দিলাম আমার মতো আল্লাহর কোরআনের কর্মী অনেক আছে যাদের মুখ জবান বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক কিনা লক্ষ লক্ষ যুবক মানুষদের হৃদয়ের স্পন্দন আমির হামজার মতো একেবারে তথ্যবহুল গবেষক আলোচক বাংলার জমিনে এর আগে আর একটাও হয় নাই সেই মুফতি আমির হামজার শুকনো একটা মুখ বন্ধ করে দেওয়া হয়েছে জিজ্ঞেস করেন যে তার নামে কেস কি বলবে কি জানি না আমার ভাইরা আবুল আহাব আল্লাহর নবীর কাছে যেন কোনো খাবার বিক্রি করতে না যায় তাদেরকে বলে দিল খবরদার আমি হলাম সাহিবুল কিংতর মক্কাতুল মুকাররমার অর্থমন্ত্রী
আমার কথা যদি না শোনো ব্যবসা করতে পারবা না বলে হ্যাঁ বলেন কি শোনা লাগবে আমরা একটা পরিবারকে বয়কট করে দিয়েছি তুমি যদি তাদের কাছে খাবার বিক্রি করো তাহলে একটা দারুণ সুযোগ যায় রে ভাই পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবা সিন্ডিকেট তৈরি করা আবুল আহাবের কাজ বলেন 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 সিন্ডিকেট তৈরি করা আবুল আহাবের কাজ এই সিন্ডিকেট আমার দেশে আছে না নাই মুহূর্তের ভিতরে বাইপলের বাজার উঠানামা করে কেমনে সিন্ডিকেটের বরকতে আমার ভাইরা আবুল আহাব বলল তুমি যদি তাদের কাছে বিক্রি করতে চাও পাঁচ টাকার মাল পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবা মাথাটা খোলা রাখেন কি বলছি ভালো করে লক্ষ্য করেন আবুল আহাব বলল তোমরা যদি মাল বিক্রি করতে চাও বলে হ্যাঁ পাঁচ টাকার মানুষ পাঁচ টাকার মাল পঞ্চাশ টাকায় বিক্রি কে না করতে চায় ব্যবসায়িক মানুষ লাভ হলেই বিক্রি করে দিতে চায় বলে হ্যাঁ বিক্রি করে দেব বলে তাহলে আমাকে দাও আমি ওই দামে নিয়ে নেব আমি আরও চড়া দামে বিক্রি করব মোহাম্মদের পরিবারের কাছে যেন কিনতে না পেরে না খেয়ে মারা যায় আবুল আহাব বলল ব্যবসায়িক লোকেরা তোমরা যদি বেশি দামে মাল বিক্রি করতে চাও আমার বাড়ির যে সীমানা প্রাচীর দেখতে পাও ঢুকে পড়ো সীমানা প্রাচীরের ভিতরে ব্যবসায়িকরা সমস্ত মাল নিয়ে ঢুকে বলল আবুল আহাব ডাক দিয়ে বলল আনা সাহিবুল কিংতর আমি হলাম অর্থমন্ত্রী এখন তোমাদেরকে বলি মালটা রেখে খালি হাতে ফেরত যাও যদি বেশি বাড়াবাড়ি করো জেলখানায় ঢুকাইয়া দেব ক্ষমতা কিন্তু আমার জোর যার বলেন বলেন জোর যার লোক তাক নিজে অপরাধ করবে একবার বলে বলবে না অন্য নিরপরাধ মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে চুরি করলে সমস্যা নাই ডাকাতি করলে সমস্যা নাই সাতটা খুন করার পরেও সমস্যা নাই হাজার কোটি টাকা লুট করার পরেও সমস্যা নাই নিরপরাধ মানুষদেরকে ঘরে থাকতে দেয় না রক্ত পরীক্ষা করলে কি পাওয়া যাবে উম্মে জামিল রে কইতেছি থামেন সামনে আছে উম্মে জামিল এ তো আবুল আহাব যাচ্ছে আবুল আহাবের বউ আছে না আছে হ্যাঁ উম্মে জামিলের যে আচরণ উম্মে জামিলের যে আচরণ তাজ্জব হয়ে যাবেন এমনি এমনি সূরা নাজিল হয় নাই রে ভাই এবার কান লাগাবেন আজকে আর সামনে এগোবো না এটাই শেষ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কষ্ট দেওয়ার জন্য আবুল আহাব সিরিয়া থেকে আগত সব ব্যবসায়িকদেরকে নিজের সীমানা বাড়ির সীমানা প্রাচীরের ভিতরে ঢুকায়া গেটটা বন্ধ করে দিয়ে বলছে খবরদার আমি যা বলবো আমার কথা তোমাদের মেনে নেওয়া লাগবে যে মালগুলো এনেছো এগুলো রেখে তোমরা চলে যাও যদি আমার কথার অবাধ্য হও তাহলে কিন্তু তোমাদেরকে জেলখানায় ঢুকাইয়া দেব লোকেরা বলল ভিক্ষা চাই না মা তোর কুকুর ঠেকা জীবন বাঁচানো বাহিরের মানুষ এ দেশের মানুষের সাথে লেগে আমরা পারবো না তাদের সাথে বিরোধ করে আমরা টিকে থাকতে পারবো না আসছি সিরিয়া থেকে আবার সিরিয়ায় মায়ের কোলে ধন মায়ের কোলে ফিরে যায় মাল যায় যাক যান নিয়ে বাড়িতে ফেরত যায় লোকেরা চলে গেল আবুল আহাব সমস্ত মালগুলো কুক্ষিগত করে এক জায়গায় করে একটা দারুণ সিন্ডিকেট তৈরি করে দিল এক রাত্রের ব্যবধানে সম্পদের দাম বাড়িয়ে দিল খাবারের দাম যেটা ছিল ১৮ টাকা ওটা হয়ে গেল ১৮০০ টাকা যেটা ছিল ২০ টাকা ওটা হয়ে গেল ২০০০ টাকা যেটা ছিল ৫ টাকা ওটা হয়ে গেল ৫০০০ টাকা দারুণভাবে দাম বাড়াইয়া দিল আবুল আহাবের এই তাফসিরটা পড়ার পরে আমি একটু বাংলাদেশটা নিয়ে চিন্তা করে দেখলাম আমাদের দেশেও সমস্ত দেশের রেকর্ডকে ভঙ্গ করে গোটা বিশ্বের রেকর্ডকে ভঙ্গ করে ১৪৫ টাকা ৪৪ টাকার পেট্রোল ১৪৫ টাকা লাগাইয়া ৬০ টাকার চিনি ১২০ টাকা লাগাইয়া এক রাত্রের ভিতরে সম্পদের দাম বাড়িয়ে দিল যারা ২০২৩ সালের তিন নম্বরের আবুল আহাব তারা এ আবুল আহাব আছে না নাই সিন্ডিকেট তৈরি করে দাম বাড়াই যারা আবুল আহাব তারা দোকানদারা ব্যবসায়িক ভাইরা যারা আছেন ভালো করে কান লাগাবেন খবরদার সিন্ডিকেট তৈরি করে এক টাকাও দাম বাড়াবেন না ওটার দরকার নাই রিজিক যদি আপনার কপালে থাকে আল্লাহ রিজিক দান করতে পারেন নাকি পারেন না ছোট্ট একটা কথা লক্ষ্য করুন মারিয়াম আলাইহিস সালামের পেটে সন্তান আল্লাহ বলেছেন পূর্ব দিকে চলে যাও মারিয়াম নির্জন একটা জায়গায় উপস্থিত হয়েছে সন্তান প্রসব হবে মারিয়াম আলাইহিস সালাম দুর্বল হয়ে পড়েছেন খেজুর গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বড় ক্ষুধার্ত হয়ে গেছে, তৃষ্ণার্ত হয়ে পড়েছে, খাবার নাই, পানি নাই, কে খাবার দেবে, কে পানি দান করবে, ওই জায়গায় তো আর কেউ নাই। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলল, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নখলাতি তুসাকিদা আলাইকি রুতবান জানিয়া, ও মারিয়াম সন্তান প্রসব করার কারণে বড় দুর্বল হয়ে পড়েছো, টেনশন করো না, তুমি যেই গাছের সাথে হেলান দিয়ে আছো, বসে আছো, তাকিয়ে দেখো এটা অন্য কোনো গাছ না, এ গাছটার নাম হলো খেজুর গাছ। মরিয়াম পিছনের দিকে তাকিয়ে দেখে গাছটা খেজুর গাছ। তবে মরিয়ামের কাছে আশ্চর্য লাগলো, যেই গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বসে আছে ওই গাছটা আজকের গাছ না, ও বহু বছর আগেকার গাছ, তার মাথা নাই, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, মরে গেছে, শুকায়া গেছে। এমন গাছের সাথে হেলান দিয়ে বসা মরিয়াম আল্লাহ ডাক দিয়ে বলল, হুজি ইলাইকি বিজিদিন নখলাতি তুসাকিদ আলাইকি তুসাকিদ আলাইকি রুতবান জানিয়া, সূরা মরিয়াম ১৬ নম্বর পারা। আল্লাহ পাক বলেন, ও মরিয়াম টেনশন করো না, চিন্তা করো না, খাবারের দুশ্চিন্তা করো না, শুকনা গাছটা ধরে ধাক্কা দাও, তোমার শুধু ধাক্কা দেওয়ার দায়িত্ব, শুকনা গাছ থেকে খেজুর দান করার দায়িত্ব আমি আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কথা থাকতে আমার বেগুনের কিসার কোনো প্রয়োজন আছে? আল্লাহ পাক বলেন, মরিয়াম টেনশন করিস না, শুকনা গাছটাতে কি ধরে ধাক্কা দে, আমি আল্লাহ শুকনা গাছের কাণ্ড থেকে তোকে তরুতাজা সুমিষ্ট রসালু খেজুর দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিককে বলেন, বলেন রিজিকের মালিক আল্লাহ। সুতরাং সিন্ডিকেট তৈরি করে ৫০ টাকা দাম বাড়িয়ে কি করবেন? আল্লাহ এমন একটা রোগ দেবে সারা বছর বিদেশ ঘুরবেন, সুস্থ হতে পারবেন না, দরকার নাই। গোটা বাংলাদেশের ৬৪টি জেলার ভিতরে কত হাজার কিলোমিটার পাড়ি দিলাম, আল্লাহ অসুস্থ করে দেন নাই, কি দরকার, কি দরকার? যা দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। যার যা আছে খুশি তো, যার যা আছে খুশি তো, যার যতটুকু সম্পদ আছে একেবারে নিজের কথা ভেবে একটু জবাব দিয়ে বলেন, আপনারা আপনাদেরকে যে অবস্থানে আল্লাহ রেখেছেন সে অবস্থানের উপরে কি আপনারা খুশি? একটু জোরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আহারে।